Assalamualaikum. Welcome to our Junoon's family vlog. যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন দিনের নতুন একটি ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা শুরু করে দিচ্ছি। ব্রাশ করতে করতে চায়ের পানি চড়িয়ে দিয়েছিলাম, চা হয়েও যাচ্ছে। তো চা খেতে খেতে হচ্ছে আবার ভাতের হাঁড়ি বসিয়ে দিব, যাতে আমি নাস্তা করতে করতে ভাতটা হয়ে যায়, তাহলে কাজটা অনেক দূর এগিয়ে থাকে। আর আম্মু পাশে থাকলে আমার আসলে এই কাজটাও করা লাগে না। তো আমি হচ্ছে এখন একাই খাবো, বাসায় কেউ নাই, আমি আর জুনুন ছাড়া। স্বামী স্কুলে, আব্বু বাহিরে, আম্মুর কাজে, জুনুনের বাবাও তার দোকানে। তো সব মিলে এখন হচ্ছে আমরা মা ছেলে একা একা দিন কাটাচ্ছি, এবং সকাল থেকে একদম বেশি দুপুর পর্যন্ত তো একাই থাকি। দুপুরের দিকে হচ্ছে জুনুনের বাবা বাসায় আসে। আমার হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে, নাস্তা খাওয়াও শেষ, এখন আমি ভাতের মার গালতে দিয়ে দিব। এই যে ভিডিওগুলো যখন করি জুনুন জেগে থাকলে আমার অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে মোবাইলটা যেখানেই রাখি না কেন সে দৌড় দিয়ে চলে আসে নেওয়ার জন্য। এজন্য হচ্ছে ওকে আমি কম্পিউটারে কোকোমেলন ছেড়ে দিয়েছি, এখন চুপচাপ বসে দেখছে। তাই এই সুযোগে আমি ভাবলাম যে আমার এই ছোট্ট ছোট্ট কাজের মুহূর্তগুলো আমি একটু ভিডিও করে নিই। আর ওকে নিয়ে আসলে একা করতে গেলে কষ্ট হয়ে যায়, তারপরও সুযোগ বুঝে ভিডিও করার চেষ্টা করি। তো ওকেও তো সময় দিতে হয়, আর এখন যেহেতু সারাক্ষণই আমি বাসায় থাকি, তাই সব মিলিয়ে মানে ওকে ব্যালেন্সে রেখে তারপর আমার কাজগুলো করতে হয়। এদিকে আমি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, প্রায় হয়ে এসেছে, আর মাত্র 18 মিনিট বাকি। তো এই কাপড়গুলো ধোয়া হয়ে গেলেও আমি ছাদে জুনুনের বাবা আসলেই দিব, কারণ ওকে রুমে একা ছেড়ে রেখে তো আর আমি বাহিরে যাব না। ফ্রিজের কাছে চলে আসলাম, এখানে হচ্ছে আমার কিছু খাবার আছে ফ্রিজে, ওগুলো বের করে গরম করতে হবে। আমাদের গ্যাস না থাকার কারণে হচ্ছে আম্মু রাতের বেলায় কিন্তু রান্না করে রাখে, তো ওইটাই আমি হচ্ছে পরের দিন দুপুরে গরম করে আমরা খেয়ে নিই। যেহেতু গ্যাস থাকে না, তো বিদ্যুৎ আসলে এত রান্নাবান্না করা সম্ভব হয় না, সন্ধ্যার পর থেকে গ্যাস আসে, তো বাকিটা আম্মু রান্না করে ফেলে। ওইভাবে আমরা ওইভাবেই আসলে মানে আমাদের সিস্টেম করে নিয়েছি যে রাতে রান্না করা হয়, আমরা ওইটা পরের দিন দুপুরবেলা খাই। তো এই তাই বলে যে সবসময় বাসি খাবার খাচ্ছি বিষয়টা এরকম না, কারণ কিছু করার নাই, বৈদ্যুতিক চুলাতে ইন্ডাকশনে মানে এত রান্নাবান্না করতে অনেক সময় লাগে। তো এই কারণে হচ্ছে এভাবে আমরা এখন খাওয়া দাওয়া করি। আর যদি আম্মু সকালে বাসায় থাকে তাহলে তো সকালবেলায় মানে গ্যাস থাকতে থাকতে কিছুটা রান্না হয়ে যায়, তখন আর এতটা মানে সমস্যা হয় না। তো ফ্রিজ থেকে আমি হচ্ছে দুধ বের করব, মানে ওর বাবা হচ্ছে জুনুনের বাবা গ্রাম থেকে একজনকে দিয়ে গরুর দুধ এনেছে, তো এটা দিয়ে আসলে কিছু করব রান্নাবান্না। তো আমি এই জন্য ওটা বরফ হয়ে আসছে, আমাকে নর্মাল করতে হবে। বের করে নিচ্ছি, মাংস বের করে নিব কিছু। তো এইভাবে আসলে টুকটাক কাজ করতে করতে আমার সময় চলে যায়, যদিও আমি খুব একটা কাজ করি না, মানে করার থাকে না। তো এই তো দুপুরবেলা জুনুন বাবা যখন আসবে খাওয়া দাওয়া করে আবার অনেকটা সুন্দর রেস্টে থাকি, মানে শুয়ে বসে গল্প করে সময় কাটাই। এখানে দুপুরের এই যে খাবারগুলো বের করেছি, এটা হচ্ছে মুলা ডাল, সবাই লাল ডাল খায় না, মুলা ডাল সবাই খায় কিনা আমি জানি না, তো আমার কাছে ইদানিং খুব ভালো লাগে। আর হচ্ছে মুরগির মাংস, এটা টমেটো দিয়ে করেছিল, আর তেমন কিছু নাই। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না হয়েই গিয়েছে, সেটা দেখতে পেলেন, আমি ভাতের মার গালতে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ রেডি, মানে সব গরম টরম হয়ে গেছে, জুনুনের বাবা আসলে আমরা দুপুরে লাঞ্চটা করে নিব, স্বামী আসবে বিকাল 5টায়, তো ও 5টায় খাবে। আর কাপড়ও ওয়াশ হয়ে যাচ্ছে, তো রাত্রে যেগুলো ধুয়েছিলাম সেগুলো হচ্ছে নিয়ে আসবো, আর ভেজাগুলো দিয়ে আসবো। আরও কিছু টুকটাক কাজকর্ম আছে যেটা করতে পারতেছি না, জুনুনের বাবা না আসা পর্যন্ত ওকে রাখতে হবে, কারণ ওকে একা নিয়ে আসলে কিছুই করা যায় না, সে হচ্ছে বারবার কারেন্টের সুইচ অন অফ করতেছে, তো এই জন্য আমি ওর সাথে সাথে আছি। ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিলাম, এটা হচ্ছে মানে নর্মাল হলে আমি ভালো করে ধুয়ে এটা দিয়ে জুনুনের জন্য আজকে কিছু একটা রান্না করবো ভাবতেছি, ওর আব্বু গতকালকে নিয়ে আসছে মাংস, তো এর জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম, মানে আরও ছিল তো এগুলো আমি আলাদা করে রাখছিলাম ওর জন্য, তো নুডলসও রান্না করতে পারি, আর এছাড়া মানে মুরগির মাংস দিয়ে কিছু একটা আর কি করে দিব, এজন্যই বের করে রাখলাম।
রুমের মধ্যে এসে দেখি আমার গুণধর পুত্র হচ্ছে মানে কার্টুন দেখা বাদ দিয়ে সাইন পেন দিয়ে দেয়ালের মধ্যে আঁকাআঁকি করতেছে। এটা এখন তার মানে নিত্যদিনের কর্ম হয়ে গেছে যে সে যেখান থেকে একটা কলম পেন্সিল যাই পাবে না কেন আঁকাআঁকি শুরু করবে। তো জুনুনের বাবা চলে আসছে, দুপুর হয়ে গিয়েছে, তাই আমার তাড়াহুড়া, আমি কাপড়গুলো ঝটপট করে ছাদে নিয়ে যাব রোদে দেওয়ার জন্য। আর জুনুন যেহেতু এখন তার বাবার কাছে থাকবে, তাই আমি ছাদে একটু ভিডিও করতে পারবো। আমার খুব ভালো ট্রাইপড নাই, শক্তপোক্ত, যেটা খুব নর্মাল একটা দিয়ে ভিডিও করি, ওটার মধ্যে মোবাইল রাখলে আসলে আমার অনেক প্রবলেম হয়, মানে মোবাইলটা ব্যালেন্স করে রাখা যায় না। আর একা একা ভিডিও করি ভালো ট্রাইপড ছাড়া, আসলে যেহেতু মোবাইল স্ট্যান্ড নাই কারণ আমার বেশ কষ্ট হয় এভাবে করতে। তো ছাদে এসে দেখতেছি যে আমাদের আগের দিনের কিছু কাপড় আছে, সেগুলো হচ্ছে এখনও মানে আছে। তো আমি আগে সেগুলো রুমে দিয়ে আসলাম, দিয়ে এসে জায়গাটা খালি করে তারপরে আজকের কাপড়গুলো দিচ্ছি। তো মোবাইলটা সেট করে যেখানে রাখবো রাখলাম, রাখার পরে দেখলাম পড়ে গেল, আবার গিয়ে ঠিক করলাম, আবার মানে ভিডিও শুরু করলাম। তো এদিকে হচ্ছে গিয়ে আমি ছাদে যখন আসছি তখন এসে দেখছি যে আরেকজন মানুষ আছে। তো একা একা কথা বলতে বা ভিডিও করতে আমার খুব বেশি একটা খারাপ লাগে না, কিন্তু আশেপাশে কেউ থাকলে তখন অনেক বেশি অস্বস্তি কাজ করে। আরও তো মুরব্বী মানুষ, আমি ভাবতেছি উনি কী ভাববে যে আমি একটু কাপড় শুকাতে আসছি, সেটা আবার মোবাইল নিয়ে ভিডিও করতেছি। তো যদি উনি মনে মনে বলবে, কিন্তু প্রকাশ্যে আমাকে তেমন কিছুই বলবে না এটা আমি জানি, বলেও নি, কিন্তু তারপরও নিজের মধ্যে নিজে অশান্তিতে ভুগতেছিলাম যে কী মনে করতেছে। আমার মোবাইলটা এর মধ্যে আরও একবার পড়ে গিয়েছিলো, আমি আবার তুলে মানে সেট করে নিয়ে ভিডিওটা করেছি। তো আমার হচ্ছে কাপড়ের ক্লিপ নেই, এ কারণে দেখতেছি বাতাস যে কোনো মুহূর্তে যে কোনো কাপড়টা পরে যাবে। তো ছোটো কাপড়গুলো হচ্ছে মাঝামাঝি দিলাম, পুরো ছাদে হচ্ছে আমাদের রশি টানানো আছে কাপড় শুকানোর জন্য। আর জুনুনের কাপড় তো অনেক বেশি, আবার ছোটো ছোটো কাপড়, তো উড়ে যাতে না যায় জন্য ওগুলো মাঝের দিকে দিয়ে বড় বড় কাপড়গুলো সাইডে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে আমাদের শুকাইতে তো খুব বেশি সময় লাগে না, কারণ প্রায় শুকিয়েই বের হয়, তো অল্প কিছুক্ষণ ছাদে থাকলে শুকাই যাবে। তো জুনুনের কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কথা আছে, যেগুলো হচ্ছে আমার খালা ভাবি নানি এরা সিলিয়ে মানে সেলাই করে দিয়েছিলেন, তো ওগুলো এখনও ব্যবহার করি, কারণ ও রাত্রে হচ্ছে ড্রাইভার পরে নাই, কারণ আমার অনেক কাঁথা কাপড় হয়। তো ছাদে আসলে এভাবে ভিডিও করতে ভালো লাগে, এই যে আমার নিজেকে আমি নিজে যখন শ্যুট করতেছি আমার বেশ ভালো লাগতেছিল। তো এরকম করে আসলে প্রতিদিন তার ভিডিও করা সম্ভব না, কারণ নিজে নিজে একা একা ভিডিও করতে গেলে আসলে এগুলো সেট আপ করে আমার জন্য আর কি কষ্ট হয়ে যায়, যেহেতু জুনুন থাকে ঘরে, একটা টেনশন থাকে। আর আজকে করতে পারছি এই জন্য যে আজকে ওই ওর বাবার কাছে আসে, মানে ওর বাবার কাছে আসে মানে আমি নিশ্চিন্ত। আর একা রুমে রেখে তো আমি কখনোই আসি না, মানে ওইটা মানে কী করে ফেলবে, ঘুমিয়ে থাকলেও আসি না, কারণ যে কোনো মুহূর্তে সে ঘুম থেকে উঠে যেতে পারে। তো এভাবে কিন্তু একা একা আমার কাপড় দেওয়া হয়ে গেল, আর এই ফাঁকে কিন্তু আমি অনেক বেশি বকবক করে ফেলতেছি আমি জানি। তারপরেও আমি কিছু কথা আরও বলবো, সেটা হচ্ছে যারা আমার ব্লগগুলো রেগুলার দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন, জুনুনস ফ্যামিলিকে একটু সাপোর্ট করবেন। আমি ছাদে আসলে কাপড় দিতে দিতে মানে আমার মোবাইলটা এতবার পড়েছে যে একটা সময় আপসেট হয়ে বসে পড়ি, বসে বসে ওই মন খারাপের দৃশ্যটা ধরে রাখি যে যে কাজটা করতে চাই সেটা যখন ঠিক মতো করতে না পারি কতটা কষ্ট হয়। তো এই যে ছাদে অনেক বাতাস, বাতাসের মধ্যে একটু আসলাম, একটু হচ্ছে মানে নিজেকে দেখতেছি যে ক্যামেরায় কেমন লাগতেছে। আমার আসলে মনটা খারাপ হয়ে গেছে অনেকবার যে মোবাইলটা পড়ে যাচ্ছে, ভাবছি মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়। মন খারাপ করে কিন্তু কোনো লাভ নাই, যা হওয়ার হবে, ভাগ্যে যা আছে তাই হবে। আমি ঝটপট নিচে এসে বাইরে গেলাম, আমার একটা কল আসছিল মানে পার্সেল আসছে, পার্সেলটা হচ্ছে আম্মুর, আম্মু আসলে এটা ওপেন করব। তো আমি এখন রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা হচ্ছে ভাত টাত খাবো, জুনুনের বাবা বসে আছে আমার জন্য। তো উনি ভাবছিল প্রথমে এটা আমার, তো আমি বললাম এটা আমার না, আমরা খাচ্ছি। আর জুনুন হচ্ছে এদিকে যে লেখাপড়া করতেছে, ড্রয়িং করতেছে। তো আম্মু আসলেই আমরা হচ্ছে ওই বোরকাটা আবার মানে ওপেন করে দেখবো যে সাইজ কালার সব কিছু ঠিকঠাক আছে কি না, আমি আর খুললাম না এই জন্য। আর জুনুন এখন একটু মোটামুটি ভালোই ড্রয়িং শিখে গেছে। কালারটা সেই এতগুলো থাকলে থাকবো,
লেমন দেখছো দিয়ে তো সেম ওই কালার। ভিতরে থাকবো না তাহলে কালারটাই হইব তো আর তো কোটি উপরে থাকবো কামরাঙ্গি চলে যাবে তিন দিন লাগলো ঘুরতেছে ওরে মানে দুপুরে ঘুম পাড়াইতে গেলে আমার অনেক কষ্ট হয় মানে কোনোভাবে আমি তাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না সে উল্টা নাচ গান ড্রামা শুরু করে দেয় তো ওর হচ্ছে খাওয়াটা ঠিক মতো হয় নাই এই জন্য বিস্কুট নিয়ে আসছি যে বিস্কুট খাও বিস্কুট খাবে না ফিডার বানাই দিছি ফিডার খাও সেটাও খাবে না এভাবে করে সে আসলে নিজের এবং আমার দুজনের সময়টাকে নষ্ট করছিল তো যেভাবে হোক আমি এখন ওকে আর কি ঘুম পাড়াবো সে খাইলে খাবে না খাইলে না খাবে কিন্তু ঘুমাতে তাকে হবে কারণ ও না ঘুমাইলে আমার আসলে শান্তি লাগে না আমার তো বসে থাকতে ইচ্ছা এখন পরে কিন্তু আমাদের জুনুনের মুড ভালো হয়েছে জুনুন এখন বসে বসে আম্মুর কোলে বিস্কিট খাচ্ছে এই যে জুনুনের বিস্কিটটা দেখা যাচ্ছে জুনুনের মাও কিন্তু বিস্কুট চা সব খেয়ে ফেলেছে কারণ জুনুনের বাবা এসেছিল তখন চা বানানো হয়েছিল দুপুরবেলা হচ্ছে আমি ফ্রিজ থেকে যে দুধটা বের করে রাখছিলাম সেটা নর্মাল হয়ে গেছে তো রাতে আমি এটা জাল দিয়ে নিচ্ছি আর একটা পুডিং বানাবো তো পুডিং বানানোর জন্য আমাকে দুধটাকে ঘন করতে হবে গুঁড়ো দুধে বানাবো জানি না কেমন হবে তো আমি চেষ্টা করছি যে এত একটু ভালোভাবে হয় তো বানাতে এসে দেখলাম আমার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো নাই আমি খুঁজে পাচ্ছি না অনেক দিন না বানালে আর কি যা হয় আমি কোথায় রাখছি আমি মনেই করতে পারতেছি না যেহেতু মানে আমার জানা যে জায়গাগুলো আছে সেগুলো তো খুঁজলাম পাই নেই তারপরে কোনো রকম ম্যানেজ করে দিলাম অনেক রাত হয়ে গেছে 11:05 প্রায় তো এর আমার আরও হচ্ছে মনে হচ্ছে যে আধা ঘন্টার মতো লাগবে মানে আমি চুলায় বসাইছি বেশিক্ষণ আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনুন ফ্যামিলির সাথে থাকবেন আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো ব্লগটি দেখার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিবেন।